As-salamu alaykum, welcome back to my channel Ishita's Kitchen and Lifestyle Vlogs. Desh ebong desher baire je jekhan theke amar ei ajker vlog ti dekhchen, asha korchi shobai khub bhalo achen, shusto achen. Amio alhamdulillah bhalo achi, shusto achi. Ajker sokalta khub jhokjhoke ekti sokal chilo, to sokale rodta bhaloi lagchilo amar barandaye. পুরোপুরি রোদটা চলে আসে, তো শীতের এই হালকা হালকা ঠান্ডার মাঝে এরকম রোদের মাঝে বসে থাকতে ভালোই লাগে আমার। তাই রৌদ্রোজ্জ্বল এই সকালটা দিয়েই আমি আমার আজকের ব্লগটি শুরু করলাম। আজকে সকালে আমি নাস্তা বানিয়েছি নুডলস। তো অনেকদিন ধরে এই স্টিক নুডলসটা খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম আজকে এই স্টিক নুডলসটা বানাই। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এরকম দুইটা বান্ডেল নিয়েছি। এখানে নুডলসের যে স্টিক নুডলসগুলো এখানে কয়েকটা একসাথে এরকম আলাদা আলাদা করে থাকে, তো আমি দুইটা নিয়ে নিয়েছি। তো এখানে নুডলসটা সিদ্ধ দিয়েছি আর আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে এখন নুডলসটা রান্না করে ফেলবো। তো সকাল সকাল একটু তাড়াতাড়ি করব, দেরি হয়ে যায়। এই সকালে নাস্তা বানাতে গিয়ে দেখা যায় আমার দুপুরে রান্না দেরি হয়ে যায় আর খেতে খেতেও অনেকটা লেট হয়ে যায়। আর আজকে আমার রান্না আর নাস্তা তাড়াতাড়ি বানিয়ে কাজ শেষ করতে হবে, কারণ বিকালে একটু বাইরে যাব। আমরা তিনজনই আজকে বাইরে যাব, একটু কাজ আছে। তো এখানে ডিমটা ভেজে আমি নুডলসটা দিয়ে দিয়েছি আর সাথে মশলা দিয়েছি, আর এই নুডলসের সাথে কোনো মশলা থাকে না। তো আমি এখানে ম্যাগির স্বাদে ম্যাজিক মশলাটা দিয়েছিলাম। তো এই তো আমার নুডলস রেডি হয়ে গিয়েছে, এখন আমরা নাস্তা করব। তো প্লেটে নিয়ে আপনাদেরকে ভিডিও করে একটু দেখালাম কেমন হয়েছে আমার নুডলসটা। খেতে একটু ঝাল ঝাল হয়েছিল কিন্তু ভালোই লাগছিল। আর এখানে দেখেন অনেকগুলো বাজার, এই বাজারগুলো সকালেই এসেছিল, আনার বাবা অনলাইন থেকে অর্ডার করেছিল। তো আমি ভাবলাম নাস্তাটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব ভিডিও করে। তো আমি ওকে বলেছিলাম কিছু জিনিস লাগবে আর সবজি কিছু লাগবে। ঘরের বাজার আসলে দেখা যায় মাসের জন্য যতই কিনি না কেন, সেই 10-15 দিন পরে মনে হয় এটা লাগবে ওইটা লাগবে, তখন আবার বাজার করতে হয়। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি কি বাজার করেছি। অ্যাকচুয়ালি আমি করিনি, এটা অনলাইনে অর্ডার করেছি, তো বাসায় দিয়ে গিয়েছে। তো ফ্রেশ ফ্রেশ যেহেতু পালং শাক ছিল, তাই আজকে আমি ভাবলাম পালং শাক দিয়ে ডাল রান্না করি। আজকে যেহেতু একটু বাইরে যাব, তো বেশি ঝামেলার কোনো কিছু রান্না করব না। তো শাক রান্না করতেই অনেক সময় লাগে, তো ভাবলাম আজকে একটা শাকই রান্না করি, পালং শাক দিয়ে ডাল। তো এখানে মসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর পেঁয়াজের সাথে আমি সব মশলা দিয়ে ভালো মতো কষিয়ে এখানে ডালটা দিয়ে দিয়েছি। আর এখন আমি শাকটা দিয়েছি, শাকটা কুচি কুচি করে কেটে ধুয়ে তারপর আমি শাকটা দিয়ে দিচ্ছি। আর পালং শাক খুব সফট একটা শাক, তো এটা বেশিক্ষণ লাগবে না রান্না হতে। আর এখানে ডালটা যখন হাফ সিদ্ধ হয়েছিল তখনই আমি শাকগুলো দিয়ে দিয়েছিলাম। তো এটা আমি এখন সামান্য একটু পানি দিব, পানি দিয়ে এখন ঢেকে রাখবো আর সাথে একটু লবণ দিব। তো এ শাকটা প্রায় হয়ে গিয়েছে, তো ডালগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু শুকাবে। তো এই যে আমার পালং শাক দিয়ে ডাল, তো ফাইনাল লুকটা হচ্ছে এরকম পালং শাক দিয়ে ডাল। এটা আমার খুবই পছন্দের একটি খাবার, আনায়ের বাপাও খুব পছন্দ করে, আনায়ও দেখি ইদানিং পছন্দ করে খায়। তো এই খাবারটা কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্যানে সরিষার তেল দিয়েছি। যতই বলি আজকে কম রান্না করব কিন্তু দেখা যায় সেই বেশি রান্না করেই ফেলি। তো কল্পনা আজকে আমাকে অনেকগুলো পেঁয়াজ রসুন কেটে দিয়েছিল, তো ওকে বলেছিলাম কিছু কেটে দিও। তো ভাবলাম আজকে আমি চিংড়ি শুটকি রান্না করি। তো এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনা মরিচ আমি মশলা দিয়ে ভালো মতো একটু ভাজা ভাজা করে তারপর চিংড়ি শুটকিগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি শুটকিগুলো জাস্ট আমি একটু ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়েছি, আর এখন এটা শুধু ভাজা ভাজা করব, আর কোনো কিছুই করতে হবে না। গরম গরম ভাতের সাথে এই চিংড়ি শুটকির যে ভাজাটা খেতে অসাধারণ লাগে, আর সরিষার তেল দিয়ে মাখিয়ে খেতেও খুবই ভালো লাগে। আর আনার জন্য আমি একটু মুরগির মাংস রান্না করেছিলাম এখানে, তো এটা আর ডিটেলসে দেখাইনি,
মুরগির মাংস রান্না আমার অন্যান্য ভিডিওতে আছে, তো এটা আর আমি ডিটেলসে দেখাবো না আজকে। তো এখানে মুরগির মাংসটা প্রায় হয়ে গিয়েছে, আর একটু ঝোলটা শুকাবে, তো ঢেকে রাখবো। আর এখানে আমি আজকে একটু সালাদ বানিয়েছিলাম, কাঁচা টমেটো, মূলা, শসা আর ধনে পাতা, সাথে দিয়েছিলাম কাঁচা মরিচ আর একটু সরিষার তেল। আর এই যে দেখতে পাচ্ছেন, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেইনি, কারণ দেরি হয়ে গিয়েছিল আর আমরা একটু বাইরে বের হয়েছিলাম কাজে। তো কাজ শেষ করে ভাবলাম একটু রিক্সায় একটু ঘুরি, অনেকদিন ধরে রিক্সায় ঘোরাঘুরি হয় না। তো যেহেতু বিকাল টাইম ছিল, ভালোই লাগছিল রিক্সায় ঘুরতে। আগে আনার পাপার সাথে আমি অনেক ঘোরাঘুরি করতাম, দেখা যায় বাইরে খেতাম প্রচুর, রিক্সায় ঘুরতাম। তো এখন আসলে বাচ্চা হওয়ার পরে এতটা বাইরে যাওয়া হয় না, ঘোরাঘুরি করা হয় না। তার উপর করোনার জন্য এখন অনেকটা কেমন ভয়ও লাগে, বাইরে বের হতেও ইচ্ছা করে না। তো বাসায় চলে এসেছিলাম ঘোরাঘুরি করে, আর সাথে একটা মজার জিনিসও নিয়ে এসেছিলাম, সেটা ভিডিও শেষে দেখাবো। আর এখানে অনলাইন থেকে আনার জন্য আমি কিছু শীতের কাপড় অর্ডার করেছিলাম, এই তিনটা সেট আমি অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে। তো রেগুলার ইউজ করার জন্য বাসায় ভাবলাম ফুল হাতা কোনো কিছু ওর জন্য অর্ডার করি, দেখা যায় বেশি ভারী কাপড়ও পরতে চায় না। আর এই সেটগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গেঞ্জি আর ট্রাউজার। তো শীতের মধ্যে আমার মনে হয় এগুলো পরেও খুব আরাম পাবে, রাতেরবেলা ঘুমাতেও পারবে। তো বেশি ভারী কাপড় আসলে বাচ্চাদেরকে পরানো যায় না, তো আমার কাছে খুব ভালো লেগেছিল। অনলাইন থেকে যেহেতু অর্ডার করেছি, ভাবছিলাম কেমন হবে, তো বাসায় যখন আসলো তখন দেখলাম ভালোই লাগলো, আনার কাছেও অনেক পছন্দ হয়েছিল কালারগুলো। আর আমি একটু লুজ ফিটিং সাইজে অর্ডার করেছি, দেখা যায় বেশি টাইট ফিট কাপড় পরলে আসলে আরাম পাওয়া যায় না। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই মজার জিনিস, তো বাইরে থেকে আসার সময় আমার খুব ভাপা পিঠা খেতে ইচ্ছে করছিলো, আনার পাপা বলছিল খাবার নাকি, আর ওরও খুব পছন্দ এই ভাপা পিঠা গরম গরম। তো ভাবলাম বাসার জন্য নিয়ে যাই, বাসায় গিয়ে খাবো। তো এখানে একটু আনার পাপা ভিডিও করেছিল কীভাবে বানাচ্ছিল লোকটা ভাপা পিঠা, তো সেটি আপনাদের সাথে এখন আমি শেয়ার করলাম। যেহেতু এটা বানাতে একটু সময় লাগে, তা আমি আর আনায়া বাসায় চলে গিয়েছিলাম, আনায়ার পাপা পরে এগুলো নিয়ে এসেছিল, দেখা যায় এতক্ষণ দাঁড়িয়ে থাকলে মশা কামড় দিত, আর আনায়াকে নিয়ে এতক্ষণ দাঁড়ানো পসিবল না। তো এই তো বাসায় এনে আমি প্লেটিং করে একটু ভিডিও করেছিলাম, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে পিঠাগুলো, খেতেও মজা ছিল। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম ভাপা পিঠা খেতে কার না ভালো লাগে। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই, আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভাপা পিঠা কার কার পছন্দ এই শীতকালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারা কী কী পিঠা খেতে পছন্দ করেন সেটাও জানাতে পারেন। আসলে শীতকালে সব ধরনের পিঠা খেতে ভালো লাগে। আজকে এ পর্যন্তই, নেক্সট ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।